দেশ জুড়ে চলা লকডাউন পরিস্থিতিতে অভিনব উদ্যোগ কদবানু চ্যারিটেবল ট্রাস্টের। মুর্শিদাবাদ জেলার অসহায় প্রায় 50,000 মানুষকে সাহায্য করার পর এবার মালদা সংগঠনের উদ্যোগে আজ মালদা জেলার ইংলিশবাজার ব্লকে 10,000 অসহায় দুস্থ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হলো। জানা যায় এদিন তাদের প্রত্যেকের হাতে 5 কিলো করে চাল, 2 কিলো আলু, 1টি সাবান এবং করোনা সংক্রমণ রুখতে সাবান হাতে 1টি করে মাস্ক তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ এজাজ সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাস আজ গোটা বিশ্ব জুড়ে মহামারীর রূপ ধারণ করেছে। পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন পরিস্থিতিতে মালদা জেলাতেও এমন অবস্থায় সমস্যায় পড়েছেন দিনমজুর পরিবারগুলো। তাদের সংগঠনের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারই সঙ্গে হিসাবে মুর্শিদাবাদ জেলায় প্রায় 50,000 মানুষকে সাহায্য করার পর আজ মালদার ইংরেজবাজার ব্লকের 10,000 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। আপনারা জানেন, সবাই শুনতে পাচ্ছেন বা জানতে পেরেছেন কি ভারতবর্ষ গোটা লকডাউন আছে। সে লকডাউনের অবস্থায় সাধারণ মানুষের প্রচুর সমস্যা, সব দিক দিয়ে অনেকের বাড়িতে খাবার দাবার সব কিছু অভাব। তার জন্য আমাদের কদবানু চ্যারিটেবল থেকে মুর্শিদাবাদের পর এবার মালদা জেলাতেও 1,000 পরিবার, ইংলিশবাজারে 1,000 পরিবারকে চাল, ডাল, আলু এবং মাস্ক এবং সাবান দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে, দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াচ্ছে। কোন কোন এলাকায় দিলেন? আমরা ইংলিশবাজারের আজকে আপনার মোটামুটি 10খানা এলাকায় দিলাম, যেমন কমলাবাড়ি, মহদীপুর, নরেন্দ্রপুর, কাঞ্চনটার, আরও অন্যান্য কিছু নাম আছে। সম্পূর্ণটা কি আপনাদের ট্রাক্স থেকে করা হচ্ছে? আমাদের এই কদবানু। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট।